সাংবাদিক নির্যাতনে সাবেক মামলা চলবে মধুরাতে বাড়ি থেকে ধরে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি সহ জড়িতদের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ এর ফলে ডিসি সহ জড়িতদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী আদেশের বিরুদ্ধে আর ডিসি নাজিম করা আবেদন খারিজ করে আজ রোববার সকালে প্রধান বিচারপতি মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন আদালতে সাংবাদিক আরিফুল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী সগির হোসেন লিয়ন তাকে সহযোগিতা করেন আইনজীবী ইশরাত হাসান অপরদিকে নাজিম উদ্দিনের পক্ষে ছিলেন আইনজীবী শাহনারা বেগম